হ্যালো সোনা ভাই ও বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয়া বোন অনেক ভালো আছি। আর তোমাদেরকে জয়া ঘোষ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সোনা ভাই ও বোন, আজকে সকালে আজকে আমি রুটি খাই নাই, তা দেখো আমার মুখটা শুকনো শুকনো লাগছে না? বলো তো কেন রুটি না খেলে আমার তো শরীরটা খুবই খারাপ লাগে, প্রচণ্ড খারাপ লাগে জানো না। কিন্তু রুটি বানানোর সময় পাইনি, কেননা শরীরটা ভালো লাগতেছিল না, সকালে একদম শরীরটা খারাপ লাগতেছিল, তার জন্য আর রুটি বানানো আমার হয় না। আমাকে তো কেউ বানানো দেওয়ার মানুষও নেই, তার জন্য হাজবেন্ডও চলে গেছে সকাল সকাল। এখন আমি গরু ঘরে যাব আর কি, কিন্তু রান্না টান্না না আজকে সকালেই করেছি। আজকে কী করেছি জানো? হাসবে তোমরা, গাছে লাউ শাক তুলেছি, আর হলো শিম দিয়ে লাউ শাক দিয়ে ভাজি করেছি, আর হলো মাটি কালার ডাল, চিনো না তোমরা? বলো, আমার হাজবেন্ড খুব খেতে ভালোবাসে, সেটাই রান্না করেছি। আর ছেলেদের জন্য ডিমের অমলেট করেছি, আর কিচ্ছু করি নাই, কেননা আজকে আমার বললাম না একদম শরীরটা খারাপ। এইটুকু রান্না করতে আমার মনে কি অনেক খারাপ লাগতেছিল, কিন্তু এখন আবার স্নান টান করেছি, শরীরটা খুব ভালো লাগছে। স্নানটা করার পর একটু ভালো লাগছে আর কি, মানে খুবই ভালো লাগছে। এখন এখন যাবো হলো গরুর ঘরে, গরুর ঘরে দেখি আগে কী কী কাজ আছে। কাজগুলো করে তো জানোই আমি কী করবো। তো সঙ্গে চলো সোনা ভাই ও বোন। আর দেখো না কতগুলো বাচ্চা আসছে আমাদের গাছের থেকে কামাঙ্গা পাড়তে। আয়, তোরা কতগুলো কামাঙ্গা পেরেছিস? কতগুলো কামাঙ্গা পেরেছিস? পারতাছিস? দেখো আমি তোমাদেরকে ব্যাখ্যা মানা করে দেখাই, ওরা না গাছের থেকে কামাঙ্গাগুলো পারছে। দেখো ওরা কামাঙ্গাগুলো পারছে গাছের থেকে, রোদ্দু যেন দেখা যাচ্ছে না। কতগুলো পেরেছিস বাবু? আটটা পেরেছিস? অনেক বড় বড় কামাঙ্গা। খাইতে কেমন লাগে রে? মিষ্টি লাগে অনেক। এই দেখো কত কামাঙ্গা পড়েছে, এই দেখেছ? এই দেখো আমাদের গাছের, এগুলো না সেই ভালো লাগে খেতে, এগুলো খাওয়া অনেক ভালো। এগুলো রস খেলে না শরীরের মানে রক্তগুলো অনেক পরিষ্কার হয় আর কি। এই দেখো না কত ক্যাচ ধরেছিস। এই বাচ্চারা এসে না একদম নোংরা করে, দেখো না একদম উঠানটাতে কী করলো, কিন্তু কী করবো আর। ঠিক আছে তোর পার, হ্যাঁ ওই দেখো ডপ ডপ করে পড়ছে, এই যে একটা পড়ছে। একটা খেতে খেতে আমি চলে যাব গরু গোয়ালে, খেতে খেতে গরু গোয়ালে যাব। আজকে রুটি খাইনি না, আজকে কামাঙ্গা খেয়ে খেয়ে শরীর শক্তি বানাচ্ছি। একটা জিনিস দেখাই তোমাদেরকে, হ্যাঁ আমাদের এখানে যে কতদিন আমার ব্লকে শব্দ পাও না অনেক, দেখাও এখানে না খাট বানানো হয়, এগুলো আবার বাজারে বিক্রি করবে, সুন্দর সুন্দর খাটগুলো বানায়, তোমাদেরকে দেখাচ্ছি। একদম আমাদের বাড়ির সামনে বানায় এগুলো, যদি তোমাদের খাট লাগে আমাদের বাড়িতে আসবে কিনতে পারবে। ওরা আসতেছে আমি দেখাচ্ছি, ওই জন্য না কী করি যখন ব্লগ বানাই ওদেরকে বলি কি একটুখানি চুপ করে একটুখানি মেশিনটা চালাইও না, আমি ধরো 5 মিনিট 6 মিনিট ব্লগটা বানাই কিংবা 8 মিনিট বানাই, তারপরে তোমরা চালু করবে, তারপরে ওরা বন্ধ করে। এখন কিছু না রাজা, রাজা গাছকে নিয়ে গলিতে তুলেছি, তুমি খাবে আমি নিয়ে আসলে তাহলে বাড়ি থেকে, দেখো রাজা খাবে। এটা আইঠা, এটা এটা ছোটা খেতে হয় না, দেখছ কখন খাবে রাজা। দাঁড়াও আমি নিয়ে আসতেছি, রাজার জন্য একটা এনেছি কামাঙ্গা। কে মারা গেছে তাই নাকি? ও একজন মারা গেছে, হ্যাঁ বলছে। দেখো আরেকটা দাও তো, আরেকটা পাইরে নিবা তোমরা, নিয়ে আসো। এ হে আইঠা করছে, গরু লালা পড়ছে। আর খাওয়া ওকে যে যত দিবা অতই খাবে, আমি গাছের থেকে পেরে বেরে ওদেরকে খাওয়াই, আমি খেয়ে নিয়ে তারপরে কামিল কিন করবো। আসে না গরু গোয়ালে তুলেছি কেন জানো? যেখানে বাঁধি মাটিতে পেছাপ পেছাপ করে কি ল্যাটটা ব্যাটটা করে ফেলেছে, তারপরে উঠাইছি, উঠাইয়া ওকে ধোয়াইছি ভালো করে। ল্যাটটা থাকলে না খারাপ লাগে গরুগুলোকে, তার মানে ওদের ওদের যত্ন না করলে বলো হবে বলো, ওদের ওদেরকে যত্ন করে দিবে, আমি যদি না করি তার জন্য বিরাট খারাপ লাগে। দেখবে আমি খাবো ও আসবে আবার, আমাকে দেওয়া
রাজা দুইটা দিছি না তোকে, হবে না রাজা বলো, তোমাকে দুইটা দিছি না বলো, একটা আমি খাই, এমন করো কেন বলো? আয় আরো কয়টা বাবু, আর কয়টা পাইরে নিয়ে আসো তো দেখো। হ্যাঁ না একটু পাকা পাকা নাই, ওখানে আছে, নিয়ে আসো দুইটা। ও দেখো না আমারটা দেখে দেখছো, এখন দেও। ঠিক আছে আমি তোকে দিতেছি, দাঁড়াও এটা আইঠা আইটা রাখা না, দেখো ভাব করে কেমনে আমাকে আদর করে দাও, তাহলে দেবো রাজা আমাকে আগে আদর করো। দেখো আমার হাতটাকে চেটে চেটে কী করলো, তোমরা আমার সঙ্গে থেকো। হ্যাঁ দেখো আমি গরু গলে এসে বলবো, আর গরুগুলো ভেবানো স্টার্ট হয়ে গেছে, একটু দেরি হলেই বাস ওদের ভ্যা 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 শুরু হয়ে যায়। আর এসে দেখলাম যে ল্যাপটা করেছে, ওগুলো একটু ধুলাম, এখন কামিলকিং করতে বসবো সোনা ভাই বোন। আর তোমরা সঙ্গে থেকো আমার কামিলকিং ভিডিওটা, তোমরা দেখতে থাকো ঠিক আছে সোনা ভাই বোন। তাহলে আমি এখন স্টার্ট করছি বাবা। দেখো ভাই বোন আমি কামিলকিং করতে বসলাম, আমি এখন কামিলকিং করছি, আর দেখতে থাকো তোমাদের জয়া বলে কামিলকিং। কেমন আছো সোনা ভাই ও বোন, সব কমেন্ট বক্সে সবাই বলবে, তোমাদের কথা আমি অনেক মিস করি। আমার গাখির দুনি করা হয়ে গেল, আর রাজার মেয়ে ছেলেকে খেতে দিয়েছি, এই দেখো রাজার ছেলে খাচ্ছে। আমি এখন গাখিরের বালতিটা নেবো আর ঘরে চলে যাব, কত রান্না টান্না হয়ে গেছে, এখন যে আমার জয়া সং মানে চ্যানেলে মানে ভিডিও বানাবো, এই জন্য ড্রেসটাও পরেছি যে একটা ভালো একটা ড্রেস পরে কামিলকিং করি। আর তারপরে হলো গিয়ে মানে ই করবো আর কি, যখন আমি কামিলকিং করতে আসি তখন একটু ভালো ড্রেস পরে আসি, নিলে না ল্যাপটা করে ফেলে যে গরু যখন কাজ করি তখন পুরোনো ড্রেসগুলো পরে কাজ করি। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো সোনা ভাই ও বোন কমেন্ট বক্সে অবশ্যই বলবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন ভাই হলে বোন হলে আমাকে সাবস্ক্রাইবার করে তোমাদের বোন করে নিও ঠিক আছে সোনা ভাই ও বোন। তাহলে আমি এখন ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই, আমি ঘরে চলে যাচ্ছি এখন।